দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে এই ভিডিওতে স্বাগত জানাই। আমরা হাত বাড়াও রচনাটি যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা বইটা দেখো, আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে রাজবাড়ি অঞ্চলে, যেখানে লেখক অপেক্ষমান ছিলেন, ফরিদপুর যাবেন, গাড়ি ধরবেন ইত্যাদি আমরা জেনেছি, যে তথ্য পেলাম সেইখানেই তিনি একটা অদ্ভুত দৃশ্য দেখলেন, যে দৃশ্য দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। কি দেখলেন? না, দূর থেকে কেউ আসছে, এমন ভাবে তার ভঙ্গিমা, কিছু অন্বেষণ করছে, কিছু খুঁটে খাচ্ছে। তার প্রথমত জন্তু বলে মনে হয়েছিল, কিন্তু অপরিচিত, এরকম জন্তুর কাঠামো তিনি কোনোদিন দেখেননি। ক্রমশ যখন অগ্রসর হয়ে এলো তখন তিনি দেখলেন যে অমৃতের পুত্র মানব। অর্থাৎ মানুষের এই অবস্থা, 12-13 বছরের একটি ছেলে, যে যার গায়ে বস্ত্র নেই, উলঙ্গ, বস্ত্রহীন, এবং তার মাজা পড়ে গেছে, মানে 12-13 বছরের একটা কিশোর, সে বার্ধক্যে উপনীত হয়েছে, জরা তাকে গ্রাস করেছে, এরকমটা সময়টা আমরা দেখতে পেয়েছি আগেই, যে 50-এর মন্বন্তর দুর্ভিক্ষ, অর্থাৎ বুভুক্ষা, খিদের যে জ্বালা, এটাই প্রমাণ করে যে দীর্ঘদিন অনাহার, অর্ধাহার থাকলে যে কিশোর বার্ধক্যে উপনীত হয় সেটাই তিনি দেখলেন, এবং তিনি স্তম্ভিত হলেন এই দৃশ্য দেখে। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। মানে সেই দৃশ্য তিনি কোনোদিন ভোলেননি, সেই চোখ দুটোর যে দৃষ্টি, দুহাতে সোনা ছড়ানো নদীমালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি। অর্থাৎ দুহাতে সোনা ছড়ানো মানে শস্য শ্যামলা বসুন্ধরা এই বাংলা মা তার সন্তান খেতে পায় না, অর্থাৎ সেখানে যেন তার দীর্ঘশ্বাস পড়ছে, যে হতাশা যে এই মায়ের বুকের সন্তান, মায়ের কোলে থেকে এই রকম, যার বৈচিত্র্য, যার প্রাচুর্য প্রথমেই আমরা পেয়েছি রচনায়, তার সন্তানের এই অবস্থা, তো নিঃশ্বাস, দীর্ঘশ্বাস যেন শোনা যায়। সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে। অর্থাৎ এই যে মন্বন্তরটা সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে, এটা খানিকটা মানুষের সৃষ্টি করা, কিছু সংখ্যক মানুষ যারা স্বার্থান্বেষী, খুব মুষ্টিমেয় তারা, তারা পুরো এই বাজার অর্থনীতিকে হাতের মুঠোয় রেখে দিয়েছে। অর্থাৎ কিনা মজুত করা, বেশি দামে বিক্রি করা, চাহিদার তুলনায় যোগান না থাকা, এগুলো সবই তাদের পরিকল্পিত একটা ষড়যন্ত্র বলা যায়। সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে সাধারণ মানুষ। এই চোখ, যে চোখ দুটো তিনি দেখেছিলেন, সেই চোখ কাউকে অন্বেষণ করছে, সেই খুনিদের, যারা জীবন্ত মানুষকে মেরে ফেলছে। অর্থাৎ এরা সমাজের শত্রু, এরা খুনি, তাই তার চোখ দুটো তাকে অন্বেষণ করছে। সেই দুটি জ্বলন্ত চোখ শাস্তি চায়। সাধারণত আমরা সমাজে যারা অপরাধী তাদের শাস্তি হোক, এটাই কিন্তু সাধারণ মানুষের কাম্য, এবং শাস্তিটা দৃষ্টান্তমূলক হলে কিন্তু অপরাধ দমন করা যায়। তো শাস্তি চাইছে বাংলার বুক জুড়ে, সবুজ মাঠের সোনালী ফসলে চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি। অর্থাৎ এই যে বাংলার বুক জুড়ে যে সোনালী ফসল, চাষি যে ফসল ফলায় সেও কিন্তু খেতে পায় না, কেননা ফসল তো কেড়ে নিয়ে চলে যায় মজুতদাররা। মানে যেভাবে স্তরে স্তরে এই মানে স্বার্থ জড়িয়ে আছে মানুষের, তা সহজেই তাদের কাছে পৌঁছে যাচ্ছে, ফলত যারা ফসল ফলায় তারাও কিন্তু নিরন্ন, তারাও কিন্তু অনাহারে থেকে যায়। কাজেই বলা হচ্ছে, এখানে তিনি বলছেন যে বাংলার বুক জুড়ে সোনালী ফসল, তাই চাষির গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি, যুদ্ধ নয় অনাহারে মৃত্যু নয় আর। অর্থাৎ মানুষ যদি জোটবদ্ধ হয়, এখানে আমরা সুভাষ মুখোপাধ্যায় যে আদর্শে বিশ্বাসী, অর্থাৎ এই যে কমিউনিস্ট পত্রের যে
মুখপত্র জনযুদ্ধের সাংবাদিক। আমি প্রথমেই বলেছিলাম যে কমিউনিজমের যে আদর্শ সেটা হচ্ছে সংঘশক্তি আর সাম্যবাদ, অর্থাৎ প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকার পাবে এবং সেটা রাষ্ট্রনায়কদের সেটা সেটা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, ও রাষ্ট্রের শাসক প্রতিটি মানুষের সেই মৌলিক অধিকার পরিপূর্ণ হওয়ার জন্য যে কাজ সে কাজ করতে হবে শাসককে। কাজেই তিনি কি চাইছেন, লেখক কি মনে প্রাণে কমিউনিস্ট সুভাষ মুখোপাধ্যায় তিনি চাইছেন যে গোলা ভরে উঠুক ফসলে, চাষির ধানের গোলা, এবং কারখানাতেও যে নির্যাতন চলেছে যে শ্রমিকদের ওপরে, সেই শ্রমিকরাও যদি সঙ্গবদ্ধ হয় তবে তাদের উপর এই নির্যাতন তারা মানে তারা মালিক শ্রেণীর প্রতি যে প্রতিরোধ গড়ে তুলতে পারে ও নির্যাতনের অবসান ঘটাতে পারে, সেই জন্য সঙ্গবদ্ধ বাহুতে বাহু মেলাক, এবং বাহুতে মানে আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খঘোষ যেটা বলেছিলেন, তবেই শান্তি আসবে, সঙ্গবদ্ধ হলে যুদ্ধ নয় অনাহারে মৃত্যু। এটাই এটা কারোরই কাম্য নয়, কোনো সুস্থ মানুষ যুদ্ধ অনাহারে মৃত্যু কামনা করতে পারে না। কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন এবার শান্তি, অর্থাৎ সঙ্গবদ্ধ হলেই মানুষের পরিবর্তন সম্ভব, তখনই শান্তি আসবে ঘরে ঘরে, এই কথাই তিনি বলছেন। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে আ সমুদ্র হিমাচল, এই বাংলায় পাহারা দিচ্ছে আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দুপায়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে, তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো। তাহলে যুদ্ধ আর দুর্ভিক্ষের এই যে সাংঘাতিক একটা পরিস্থিতি চলেছে, সেই পরিস্থিতিতে দুটি জ্বলন্ত চোখ জেগে আছে, আ সমুদ্র হিমাচল, এই বাংলায় পাহারা দিচ্ছে মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দুপায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, অর্থাৎ এই অমৃতের পুত্র কিন্তু সমুদ্র আ সমুদ্র হিমাচল, অর্থাৎ এই পাহাড় থেকে সমুদ্র অবধি অমৃতের পুত্র মানবের এই যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। তারা বাঁচতে চাইছে, বাঁচার জন্য লড়াই বা সংগ্রাম, এবং এই 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 যাদের এই সুস্থ স্বাভাবিক জীবনটা যাদের জন্য পাওয়া সম্ভব হচ্ছে না, সেই স্বার্থান্বেষী সুবিধাবাদী উষ্টিমেয় যে মানুষ তাদের বিরুদ্ধে তার চোখ দুটো যেন তাদের অন্বেষণ করছে এবং চোখ দুটো যেন শাস্তি চাইছে তাদের, অর্থাৎ বাঁচবার অধিকার তার আছে এটা বলবার চেষ্টা করছে সে, উঠে দাঁড়াতে চেষ্টা করছে সে। তো এই আশাবাদ নিয়ে এবং ভবিষ্যতে সাহায্যের হাত যদি প্রতিটি মানুষ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবেই এই সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব, এবং এটা এটা যে সম্ভব সেটার কথাও বলছেন তিনি, হাত বাড়াতে বলছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে প্রতিটি মানুষকে, এবং সঙ্গবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তবেই সমাজের যে পালাবদল সম্ভব হবে। এখানেই হাত বাড়াও রচনাটি শেষ হলো আর পিডিএফ ভিডিওর সঙ্গে পেয়ে যাবেন।